সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ একটু পরেই কিন্তু আমাদেরকে মিলিকথুং ছেড়ে চলে যেতে হবে। আর সকাল বেলার ভিউটা দেখো, গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আর আজকে কিন্তু আমাদের ডে থ্রি বেরু, আর সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন কিন্তু সকাল 7টা বাজে, আর রোদ্দুর দেখেছো? আর খুব ভালো লাগছে কিন্তু, ওয়েদারটা কিন্তু একদম ঝকঝকে, যেহেতু ওই জন্য রোদটাও বেশ ভালোই লাগছে। আর সকাল সকাল এই ঠান্ডার মধ্যে এই রোদের মানে গরম ভাবটা দারুণ উপভোগ করছি। আর সকালবেলা হিরক চা বাগানের সামনে চায়ের কাপ হাতে মেজাজে চা খাওয়া হয়ে গেছে। আমি তো চা খাই না, আমি এই উপভোগ করতে পারিনি এই ব্যাপারটা। 6:30টার সময় একদম বলেছিলাম কালকে যে চা দেওয়ার জন্য, আজ কিন্তু একদম ডট 6:30 এসে চা দিয়ে গেছে, গরম গরম চা আর তার সাথে আমার একটা বিস্কুট, যেই বিস্কুটটা এখনো ঐশী খেয়েই চলেছে, এখনো শেষ করতে পারিনি, তাই তো? ওই দেখ তো, যাই হোক আজকে কোথায় কোথায় যাব সব যেতে যেতেই বলবো। আমাদের গাড়ি চলে এসেছে, ওই যে তো আমরাও সব রেডি, আমাদের সব প্যাক হয়ে গেছে, তো চলো যাওয়া যাক, আজকের দিনটা শুরু করা যাক। হোমস্টে ছাড়ার আগে ওদের যে রিচুয়ালস আছে খাদা সেরিমনি সেটা এখন হচ্ছে, আর খাদা সেরিমনির ব্যাপারে কিন্তু তোমাদেরকে নলদারার ব্লগেই সব বলেছি। আয়ুষ্মান হোমস্টেকেও আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আতিথেয়তা করার জন্য। আর যাওয়ার আগে চা বাগানটা আরো একবার উপভোগ করে নিলাম তোমাদের সাথে, আর রওনা হয়ে গেলাম আজকের গন্তব্যের দিকে। আজ আমরা যেখানে যাব ওখানে যেতে গেলে সীমানা ভিউ পয়েন্ট হয়ে সুখিয়া পকরি হয়ে যেতে হবে, তো এখন আমরা যাচ্ছি প্রথমে সীমানা ভিউ পয়েন্টের দিকে। আর মিলিকথুং থেকে সীমানা ভিউ পয়েন্টের দূরত্ব হচ্ছে 38.6 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টার কাছাকাছি। আজকে আকাশ কিন্তু সকাল থেকেই বেশ পরিষ্কার, আর এই সবুজের মধ্যে সূর্যের আলোটা কি সুন্দর লাগছে দেখো। আর এই রাস্তাটার সৌন্দর্য উপভোগ করতে করতেই আমার হঠাৎ চোখে পড়ে গেল, মিরিক ক্রস করেই দর্শন পেলাম প্রথম কাঞ্চনজঙ্ঘার। আর আমাদের সাথে সাথে সবথেকে বেশি এক্সাইটেড কিন্তু ঐশী। ঐশী 2 দিন ধরে বলে যাচ্ছে কবে দেখব, কখন দেখব। আস্তে আস্তে এক ঝলক দেখে ও মনটা যা পহলা পহলা প্যার হুয়া, সত্যি তাই একদম মানে প্রকাশ করতে পারছি না। তাই আমি বলছি যে যতবারই দেখি মন হ্যাঁ পুরনো হয় না, পুরনো হবে না, আর মনটা তো মানে মনে হয় যেন প্রথম প্রেমে পড়ার মতোই হয় যায়। আর আমার তো প্রথম চোখে পড়েছে হঠাৎ করে, আরে আমি যেতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, আমি যেতে তো হট করে দেখা হচ্ছে, আরে ওটা কি? এবার আমরা তো পেছনে সেরে হচ্ছে কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে, আরে কি দেখা যাচ্ছে, আমি বললাম ওটা সত্যি তো? তখন ওরা বলছে আরে নয় তো কি, আমি বললাম না আমি বুঝতে পারছি না, আমি মুখ দিয়ে বলে বেরিয়েছে ওটা কি, ওটা সত্যি তো? মানে এরকম অবস্থা। ঐশী বলছে কি কি, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সেই দার্জিলিং এ ঐশী দেখেছিল, আর ছোটবেলায় যখন আমরা পেলিং এ তোমাদের বলেছিলাম না, তখন তো মানে মানে মনে ছোট তখন, আর আমরা ভীষণ ওটা ভালোভাবে দেখেছিলাম অনেক কাছ থেকে দেখেছিলাম, সেটাই ঐশিয়া দার্জিলিং এ একটু একটু দেখেছিল কিন্তু ওর মন ভরেনি, তাই আজকে দেখে খালি ওদিকেই তাকিয়ে আছে হাসছে। কি ঐশি খুশি হয়েছে? হ্যাঁ এর হ্যাঁ এক্সাইটমেন্ট কোথায়? যদি এরকম একটু ক্লিয়ার থাকে তাহলে আশা করা যায় সীমানা ভিউ পয়েন্ট থেকে খুব ভালো দেখা যাবে আজকে। হ্যাঁ এখন দেখা যাক কি হয়। এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে, ও তোমাদেরও আর দেখাচ্ছে না, কারণ আমরাও খুব অল্প অল্পই দেখতে পাচ্ছি। আর ঐশীকে আমার একটু ভালো করে দেখাতে হবে, ওম তো তাও দেখেছে আইসক্রিম পাহাড় সব মনে আছে, ঐশীরও মনে আছে আইসক্রিম পাহাড় অতটা না, ওই আজকে সীমানা ভিউ পয়েন্টে পৌঁছাতে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, কেন বলতো? যখন যেখানে যেরম ভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায় ক্যাপচার করে রাখছি। আর এই করতে করতেই আমরা এসে পৌঁছে গেলাম
সীমানা ভিউ পয়েন্টে। এখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কি করব, দৌড়ে চলে গেছি আবার আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে। আর ওয়েদারটা আজকে ক্লিয়ার থাকার জন্য কাঞ্চনজঙ্ঘার আশেপাশের রেঞ্জগুলো কিন্তু আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি, কিন্তু লেন্সে জানি না কতটা কি আসছে, তোমাদের কতটা দেখাতে পারছি। আর জানো তো, চোখের পলকে মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দিচ্ছে, আবার মাঝে মাঝে মেঘ সরে যাচ্ছে, কিন্তু যতটুকু যাই দেখছি আমাদের মন ভালো হয়ে যাচ্ছে। আর এই যে সীমানা ভিউ পয়েন্টের মার্কেট, মার্কেটটা পরেই ঘুরবো, ফাঁকাই রয়েছে মোটামুটি, আগে ব্রেকফাস্ট করে আসি। কি ব্রেকফাস্টে খাওয়া দাওয়া হচ্ছে? মোমো। কি মোমো? ও বাবা, চিকেন মোমো পেয়েছে এতক্ষণ পর, কিন্তু ভেজ মোমো টেস্ট করছিল। ওমো মোমো, কিরম করে বললাম আমি, ওমো মোমো। আর তুমি কি খাচ্ছ? তারপরে খেয়ে নিল ডিম সেদ্ধ। তুমি তো বললে মোমো খাবো। ব্রেকফাস্ট সেরে নিয়েই আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করছি, টুকটাক কেনাকাটা করছি, আর ওম দেখো এখানে বসে আইসক্রিম পাহাড় দেখেই যাচ্ছে। আর আজকে কিন্তু আমরা যাব এই দিকের পাহাড়ে। আমি এখান থেকে একটা টুপি নিয়ে নিয়েছি, টুপি এনেছি কিন্তু আমার একটু ইচ্ছা হলো তাই নিয়ে নিলাম আর কি। আর আমি কতক্ষণ মুখ দিয়ে ধোয়া বেড়াচ্ছে, আর কতক্ষণ আমি শ্যুট করতে পারবো জানি না, আমার হাত পাত পুরো জমে গেছে, আর গ্লাভসটা এখন আমার হাতের কাছে নেই, ব্যাগে রয়েছে। চলেই যাচ্ছিলাম এখন, ওম আবার ও স্টাডি রুমের জন্য একটা বুদ্ধ নেবে, তাই আবার চলে এলাম। এখন একটু আবার পরিষ্কার হয়েছে না? হ্যাঁ, মেঘগুলো চলে গেছে। হ্যাঁ, ঐশি ডাকলো, এসো এসো, মেঘগুলো অনেকটা সরে গেছে। আমরা এখন সুকিয়া পকরির দিকে রওনা হয়ে যাচ্ছি, আর সুকিয়া পকরি থেকে আমাদের ডেস্টিনেশনটা অন্য দিকে, তাই তো? তো সেটা তোমাদেরকে পরেই বলছি, কিন্তু আজকে ওইখানের ভিউ দেখে আমরা আর ভুলেই গেছি যে আমরা যে আর একটা জায়গায় যাবো, ওখানেই বসে আছি। সুমন বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আমরা বলছি হ্যাঁ আর পাঁচ মিনিট, মানে মাঝে মাঝে এত সুন্দর হয়ে যাচ্ছে, আমার মাঝে মাঝে মেঘ উঠে গেছে কিন্তু ভালো লাগছে। তো হ্যাঁ, সুমনের আজকে খুব লুচি তরকারি খাওয়ার ইচ্ছে ছিল, ও মনের মতো ব্রেকফাস্ট করে নিয়েছে, ও মৈশিও মনের মতো ব্রেকফাস্ট করে নিয়েছে, আমিও, হিরাক তুমি? আমিও খেয়ে নিয়েছি। হ্যাঁ, ও তো ডিম সেদ্ধ খাচ্ছে, আমি তো অবাক হয়ে গেলাম, আরে বাপ। হ্যাঁ, শুকিয়ে প্রকৃতি গিয়ে চা খাবো, সেই যে দোকানে গিয়ে সিঙ্গাড়া খেয়েছিলাম, রসমালাই খেয়েছিলাম সেখানে। আচ্ছা, এই যে আমরা এখন শুকিয়া পকরি চলে এসেছি, এখন আমরা ওই দোকানটাতেই যাচ্ছি যেখানে আমরা সিঙ্গারা মিষ্টি খেয়েছিলাম যখন আমরা তাবাকুশিতে এসেছিলাম, তখনকার কথা বলছি। আর মিষ্টির থেকেও আমার এখানে বেকারির আইটেম বেশি ভালো লেগেছিল। আর আজকে জানো তো বড়দিন, 25শে ডিসেম্বর, কিন্তু আমি সকালবেলা ব্লগে কিছু বলিনি, কারণ এই ব্লগগুলো যখন দেখবে তখন 2023 সাল পড়েই যাবে। এখানে কিন্তু কেক কুকিজের সাথে সাথে অনেক রকম মিষ্টিও পাওয়া যায়। হিরক ওদিকে মিষ্টি দেখছে, আর আমি এখানে নানান রকম ক্রিসমাস কেক দেখছি। আর ক্রিসমাসের এই কেকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একটু অন্যরকম আর কি। আর এত কেক কুকিজ দেখে আমার কিন্তু কেক খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তাই আমি নিয়ে নিয়েছি একটা চকলেট কেক। ঐশি এনজয় করছে রেড ভেলভেট কেক, ভালো। ওমকে বললাম, ওম তো সেই না, সুমনও খাবে না আর হিরকও খাবে না। দারুন খেতে, মিস করলে। আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি এখন। আচ্ছা, কেক খেয়ে মিষ্টি নিয়ে আমরা এখন যাচ্ছি এই পথে।
আজকে আমাদের সারা দিনের সঙ্গী কাঞ্চনজঙ্ঘা। ঐশীর তো মন একদম ভরে দেখছে, তাই তো? মন খুশ হয়ে গেছে, সারা দিন ওদিকেই তাকিয়ে আছে। আর এই কাঞ্চনজঙ্ঘাকে সাথে করে নিয়েই আমরা এখন চলেছি রিম্বিকের পথে। সুখিয়া পুকুরি থেকে রিম্বিকের দূরত্ব 50 কিলোমিটার, যেতে হবে মানিভঞ্জন হয়ে। কিন্তু সুখিয়া পুকুরি থেকে মানিভঞ্জনের রাস্তা প্রচন্ডই খারাপ। আজকের ভিউটা কিন্তু অসাধারণ, আমরা খালি চোখে আরো বেশি ভালো করে বুঝতে পারছি। আর হীরক পিকচার নিচ্ছে, তো তোমাদের সেগুলো দেখাবো। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার এগিয়ে চললাম মানিভঞ্জনের দিকে। আর এই যে আমরা মানিভঞ্জন পৌঁছে গেছি, তবে এখানে আর আমরা দাঁড়াবো না, আমরা এগিয়ে চলবো সামনের দিকে, কারণ এখনো কিন্তু অনেকটা পথ বাকি আমাদের। তবে মানিভঞ্জনের পর থেকে রাস্তা কিন্তু বেশ ভালো, আর এই পুরো জায়গাটাই কিন্তু সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ধোত্রে, আর ধোত্রে পৌঁছেও আমাদের আবার দাঁড়িয়ে পড়তে হলো। আমরা আর রিম্বিকে পৌঁছাতে পারছি না, যেখানে যেখানে দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে পড়ছি। ঐশী খুব খুশি, চলো। এখন কিন্তু দুপুর 1টা বাজে, জানো। আজকে তো বড় দিন, কিন্তু আমাদের কাছে আজকে সত্যি কিন্তু বড় দিন। এত দুপুর হয়ে গেছে, কিন্তু তাও দেখো আকাশ কিরম ঝকঝকে, আর কাঞ্চনজঙ্ঘা এখনো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম রিম্বিকে। আমরা যেই হোমস্টেতে রয়েছি রিম্বিক বাজার থেকে, সেটা একটু উপরের দিকে। রিম্বিকে আস্তে আস্তে আর রিম্বিকে পৌঁছে চারিদিকটা তাকিয়ে এত ভালো লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এক অন্যরূপ। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের রিম্বিকের হোমস্টেতে। আর এই সিঁড়ি দিয়ে নেমে এখন আমাদের যেতে হবে, কিন্তু প্রচুর গাছ রয়েছে। আমার কিন্তু দেখে ওপর থেকে বেশ ভালোই লাগছে। আর দেখো কত গাঁদা ফুল ফুটে রয়েছে, আর বড় বড় গাঁদা ফুল। আর এই হোমস্টের ডিটেলস, এই হোমস্টের নাম সব কিন্তু তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব, কারণ এখন আমাদের পেয়ে গেছে খুব খিদে। আর এখন বাজে কিন্তু 2:45। ওলে বাবলে বাবলে, ওলে বাবলে, চল টুটু বলো টুটু বলিলা। আজকে আমাদের কোথাও সেরকম এদিক ওদিক যাওয়ার প্ল্যান নেই, কালকে দিনটা এখানে আমরা পুরো রয়েছি। তো কালকে পুরো জায়গাটা এক্সপ্লোর করব, আর পুরো হোমস্টেটা আমরা কোন রুমে রয়েছি তো কালকেই সব তোমাদেরকে ভালোভাবে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো আর সবার সাথে শেয়ার করো। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি কিছু তোমাদের জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো, আমরা যতদূর জানি তোমাদের হেল্প করার চেষ্টা করব। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, বাই বাই।